আসন্ন রমজান ঘিরে ভোজ্য তেলের যোগান স্বাভাবিক রাখতে চলতি মাসেই মূল্য সংযোজন কর দশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করে সরকার অথচ বাস্তবতা উল্টো শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে পাঁচ লিটারের বোতল সয়াবিন তেল পাওয়া গেলেও সব দোকানে মিলছে না এক কিংবা দুই লিটারের বোতল দোকানে দোকানে ঘুরে ক্ষুব্ধ অনেক ক্রেতা ডিলারদের কাছ থেকে চাহিদা মতো সরবরাহ না পাওয়ায় ঘাটতি দেখা দিয়েছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা দুই লিটার পাওয়া যাচ্ছে না বেশিরভাগ পাওয়া যাচ্ছে পাঁচ লিটারের বোতল মধ্যবিত্ত যারা এক লিটার আধা লিটার হ্যাঁ এই ধরনের যারা তেল কিনতেছে তাদের জন্য একটা মানে মরার উপর খরার ঘা। শুল্ক কমানোর পরেও যদি বাজারে তেলের দাম কম না হয় কিনতে পারতেছি এটা তো দেখতেছেন খেতেই হবে সঞ্চয় ভেঙে খাইতে খাইতে এখন জমি বিক্রি করতে হচ্ছে এদিকে এক মাসেরও বেশি সময় ধরে ঊর্ধ্বমুখী আলুর দাম কেজিতে আরো পাঁচ টাকা বেড়েছে যা বিক্রি হচ্ছে পঁচাত্তর থেকে আশি টাকায় ভারতীয় আলু পাইকারিতে বিক্রি হচ্ছে পঁয়ষট্টি টাকা কেজি দরে আর প্রতি কেজি নতুন আলু কিনতে ভোক্তাকে গুনতে হচ্ছে একশো টাকা পুরান আলো তো শেষ হই গেছে আর নতুন আলোতে আছে। অনাহতেতে ঘুম মিদেbudam। শখের হাতে কি চালু আছে যদি বান বন্যা ঝড় তুফান হয় এক গোতার বীজের প্রয়োজন আছে। এই জিনিসটার সংকটের কারণে বাজারে উল্টাপাল্টা। সপ্তাহ ব্যবধানে বেড়েছে বেশিরভাগ মাছের দামও। মধ্যবিত্ত ফ্যামিলি তাদের জন্য একটু টাফ হয়ে যায়। প্রাইসটা অনেক খায় আর একটু কম যদি বাজার রেটটা থাকতো খুব ভালো হতো। বেশি দাম হবেই। এটাই নিয়ম। নদীর মাছ কেজিতে দুইশো তিনশো টাকাও বেশি তবে কিছুটা কমেছে সবজির দাম যদিও মৌসুম অনুযায়ী এই দামকে কম বলতে নারাজ সাধারণ ক্রেতা গত বছরের তুলনায় বেশিতে কিনতে হচ্ছে বলেও দাবি তাদের শাকসবজি বাজারে প্রচুর আছে কিন্তু দাম প্রায় একটু বেশি মনে হয় কষ্ট তো হচ্ছে অনেক কষ্ট হইলে কি করা যেখানে লাগবে এক কেজি সেই জায়গায় নেই মানে সাতশো গ্রাম দামটা পঞ্চাশ থেকে আশির ভিতরে এখনো মানে আছে আর কি এর থেকে কমবো আশাবাদী প্রতি কেজি ব্রয়লার একশো আশি টাকা সোনালি দুশো সত্তর থেকে তিনশো টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে পাঁচশো টাকা দরে এম আরেফিন সময় সংবাদ ঢাকা